হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কয়েশ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ন্যাশনাল ট্রেন একাডেমি আজকে আমি আপনার দেখাবো কীভাবে ইমো অ্যাপসটি আপনার কম্পিউটারে ব্যবহার করবেন তো সেই জন্য অবশ্য আপনার মোবাইল আপনার সামনেই থাকতে হবে আপনার যদি মোবাইল সামনে থাকে তাহলে একটি মেসেজ যাবে এবং মেসেজে যে কোডটি যাবে সেটি আপনার এফসটি রয়েছে সেখানে বসিয়ে দিয়ে তারপরে আপনি লগ ইন করে আপনি কম্পিউটারে ইমো ব্যবহার করতে পারবেন তো চলুন শুরু করি কিভাবে আপনারা ইমো ব্যবহার করবেন তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এখানে অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন মোবাইল এবং কম্পিউটারের বিভিন্ন বিষয়ের উপরে এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন শুরু করি আজকের ভিডিও আমরা প্রথমে যেটা করব যে একটি ওয়েবসাইটে প্রবেশ করব ওয়েবসাইটটির নাম হচ্ছে ইমো ডট এই ওয়েবসাইট প্রবেশ করলে দেখতে পারবেন এখানে ইমোর আইফোনের জন্য আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা অ্যান্ড্রয়েডের জন্য এখান থেকে এবং ম্যাকের জন্য এখান থেকে এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ হচ্ছে ডাউনলোড ইমো ফোর উইন্ডোজ ডেস্কটপ তো এই অ্যাপসটি হচ্ছে মূলত কম্পিউটার ইউজারদের জন্য তো আপনারা ইমো এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এটাতে জাস্ট ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা ইনস্টল করবেন নর্মালি যেভাবে ইনস্টল করতে হবে সেভাবে করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন ট্যাক্স বারে এইখানে চলে এসেছে তো এখানে যদি আমি জাস্ট নাম্বারটি দিয়ে দিই তাহলে আপনার অ্যাগ্রিণ কন্টিনিউ এখানে ক্লিক করার পরে আমার কাছে একটি কোড চলে আসবে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখানে যদি অন্য কোনো দেশ সিলেক্ট থাকে তাহলে আপনি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনার ডাবল এইট জিরো সিলেক্ট করে দেবেন অথবা এখানে যদি আপনি ডাবল এইট জিরো সিলেক্ট করে দেন তাহলে এখানে উপরেরটা অটোমেটিকলি বাংলাদেশ চলে আসবে তারপরে যেটা করতে হবে আপনাকে এইখানে নাম্বারটি দিয়ে দিতে হবে তারপর জাস্ট এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি এস এম এস যাবে তো সেই এস এম এসটি আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন বা এটি বসিয়ে দিবেন তো আমি এখানে আমার যে মোবাইল অলরেডি একটি মেসেজ চলে এসেছে সেই কোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে জাস্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে দিনের মতো যে চিহ্নটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে একটু ম্যাক্সিমাইজ করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সবগুলো এখানে শো করছে এবং এখান থেকে আমি প্রত্যেকটি প্রোফাইল চেক করতে পারবো অথবা আমার কাছে কোনো মেসেজ আসলে সেগুলো আমি এখানে দেখতে পারবো একেবারে আপনার মোবাইলে যেভাবে আপনি যে কাজগুলো করেন সেগুলো এখান থেকে করতে পারবেন তো এখান থেকে আপনি যদি আপনার কম্পিউটারে যদি মাইক্রোফোন লাগান থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনার অডিও সেন্ড করতে পারবেন রেকর্ড করে তো ইমেজও আপনি সেন্ড করতে পারেন এবার প্রত্যেকটি বিষয়গুলো আপনি করতে পারেন তো আপনার কম্পিউটারে যদি রাখা কোনো বিষয় আপনি গ্যালারির যে ফ্রোনটি সেখান থেকে আপনি কম্পিউটারে রাখা কোনো কিছু আপনি ডাউনলোড এখান থেকে আপলোড করে দিয়ে দিতে পারেন তো সমস্ত তো এই বিষয়গুলো আসলে সম্পূর্ণ এভাবেই কাজ করে তো আপনারা বুঝতে পারলেন যে ইমো সফটওয়্যারটি কীভাবে আপনার কম্পিউটারে ব্যবহার করবেন তো কম্পিউটারে যে যারা রয়েছেন তারা আশা করি আপনারা ইমো ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি টিউটোরিয়ালটি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টে আপনার কোনো মতামত থাকলে জানিয়ে দেবেন আর অবশ্যই জিনিসটা করবেন ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ